পারেন। তো আজকে হলো সুইট সমৃদ্ধার বার্থডে, মানে আমার বুনুর বার্থডে মনি। তো আমরা যাচ্ছি এখন ওর বার্থডেতে, আর এখন বেরোচ্ছে, বাজে হলো 4:22 বাজে, এখন বের হবো। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। এই ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর কেকটা আমাদের এখান থেকে অর্ডার করা হয়েছিল সেটা নিয়ে যাচ্ছি। তো আমি এখন চুলটাকে ভালো করে টাচিয়ে নেবো, আর একটু আগে আমি আপডি ক্লাস করে আসলাম। তো চলো একবার বের হওয়ার সময় ভিডিও করছি। আমরা বের হয়ে গেছি, এই যে আমার মা এখানে বসে আছে, চলো যাওয়া যাক ওদের বাড়ি। তো আমার সুইট সমৃদ্ধি বাড়িতে চলে এসেছি, অ্যান্ড দেখো আমি জাস্ট রেডি হয়ে সাজিয়ে নিয়েছি পরে ওকে। আর এই যে সুইট সমৃদ্ধা, ও ছোটো ব্যস্ত, কেমন লাগছে কমেন্টে জানাবে। আরে এটা আমি করলাম, আর আমাকে সব কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো সুইটার পোস্ট দেখো সুন্দর সুন্দর তুলছে পোস্ট দিয়ে, চলো কেকটা সবাই দেখাচ্ছি তোমার সাথে। অ্যান্ড্রোর বার্থডেতে ঘরোয়া বাবা হয়েছিলো, সেই জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো। আমরা এসে গেছি রেস্টুরেন্ট ইডেনে, ইডেনে খেতে এসেছি। অ্যান্ড দেখো আমরা খাচ্ছি হলো এখানে একটা রায়তা নিয়ে, রাবড়ি বলছি না, রায়তা আর বিরিয়ানি, একটা হাড়ি বিরিয়ানি নিয়েছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি ওটাই। তো সবার সাথে আমি যেগুলো নিয়েছিলাম তোমার সাথে শেয়ার করছি, চলো দেখাও, দেখাচ্ছি তোমাদের আমি কী কী খেয়েছি ওর বার্থডেতে। এরপর আমি অর্ডার দিয়েছিলাম লস্যি, তো চলো খাওয়া যাক। তো বন্ধুখান আগে ওর বাড়ি থেকে এসে নিই, দেখো ফ্রেশ হয়ে আমরা ড্রেস পরে নিয়েছি, আর যাদের খেয়েছি সব মানুষের বিরিয়ানি, রায়তা আর একটা আমি লস্যি খেয়েছি, এগুলোই খেয়েছি। অ্যান ওকে দেখাতে পারিনি, কারণ ওরা অন্য টেবিলে বসেছিলো, আমরা অন্য টেবিলে বসেছিলাম। তো খুব খুব আনন্দ করেছি ওর বার্থডেতে। আর বার্থডে গিফট আনবক্সিং ভিডিওটা পরে আসছে, আর ওকে আমি যে গিফটটা দিয়েছিলাম সেই ব্লগটাও কিন্তু তোমরা দেখতে পাবে। চলো চলো টাটা, বাই বাই।